আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আজকে ক্যাপশনটা আপনারা দেখেছেন, একটা বিষয়ের জবাব দেওয়ার জন্য যে 25শে জানুয়ারি যশোরের বাসকে কেন্দ্র করে যে আলোচনার একটা সূচনা হয়েছিল অনলাইনে, মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ পরে দুটো আপত্তি করা হয়েছিল। তার জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বইয়ের 233 এবং 234 নম্বর পৃষ্ঠায় এক আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস বর্ণনা, ওটা আমরা জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা শ্রবণ করেছেন। 2 নম্বর আর একটি হাদিসের অভিযোগ করা হয়েছিল, জায়েদ বিন সাবিতের হাদিস, মুজাফফর বিন মহসিন হাফেজাউল্লাহ 234 নম্বর পৃষ্ঠা বইয়ের 11 নম্বর দলিল হিসেবে উপস্থাপন করেছেন। তো যাক, এটা নিয়েও সেদিন কিছু আলোচনা করা হয়েছিল। তার পরবর্তী সময়তে দেখলাম একজন হানাফি দেওবন্দি একজন মুকাল্লিদ মুফতি রেজাউল করিম আবরার নামে সিলেটের সম্ভবত তিনি একটা আলোচনা করেছেন। হ্যাঁ, আপনারা উপভোগ করেছেন, বিনোদন নিয়েছেন যে একজন আলিম মানুষের ভাষা কেমন কত সুন্দর হতে পারে, একজন আলিম মানুষ কত সুন্দর সুন্দর করে ভাষাতে কথা বলছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত সুন্দর সুন্দর করে ভাষা করতে পারে। এটা তাদের কাছে শিক্ষা নেওয়াটা উচিত, আপনারা শিখবেন। বিশেষ করে যারা মুকাল্লিদ, যারা আহলুল হাদিস আছেন, ওই রেজাল করেন আপনাদের কাছ থেকে ভাষা শিখতে হবে না, মানে এত নিকৃষ্ট ভাষা তার ওগুলো শেখার দরকার নেই। ওগুলো মুকাল্লিদ, তাদের ছাত্র শিক্ষকদের ব্যাপার, তাদেরকে পরে ছেড়ে দেন। 2 নম্বর, আজকে সেই বিষয়ে আমি কিছুটা জবাব দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ওই মুফতি আবরার সাহেব তিনি প্রথমে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ব্রাদার রাহুল হোসেনের আলোচনা শুনেছি, যেখানে দেবন্দীদের সমস্ত দেবন্দীকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং পাশাপাশি ব্রাদার রাহুল হোসেন নাকি তিনি বলেছেন, মানে তিনি বলতে চাইছেন আমি নাকি বলেছি সমস্ত মুকাল্লিদরা জাহান্নামি। চ্যালেঞ্জ করলাম, এবার কোথায় বলেছি ওই আলোচনা একটু দেখান তো, যে কোথায় বলেছি যে মুকাল্লিদরা সকলে জাহান্নামি, এটা আমার পরে মিথ্যা কথা বলেছেন। আপনি যে মিথ্যুক এটা আবার প্রমাণিত হলো, আপনি আমাদেরকে বলছেন মিথ্যুক, মিথ্যুক আপনি। আপনি ওই আলোচনা থেকে প্রমাণ দেন যে আমি বলেছি যে মুকাল্লিদরা জাহান্নামি, প্রমাণ দেন। কুল হা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, যে সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন। সূরা বাকারা সনদ 2 আয়াত নম্বর 111, ভাঙা ভাঙা কণ্ঠে কোরআন তিলাওয়াত করছি, ভুল ধরিয়েন না, ঠিক আছে? কিরাত আপনি খুব চমৎকার করেন, মাশাআল্লাহ, প্রশংসা করি। যাই হোক, তারপরে তিনি আলোচনা করেছেন, অনেক কিছুই বলেছেন যে ব্রাদার রাহুল হোসেনের বক্তৃতা শুনে নাই, মাত্র 2-1টা বক্তৃতা শুনেছি। তারপর তিনি বলেছেন যে না, জাহেলদের সঙ্গে কোরআন বলেছে যে শুধুমাত্র সালাম দিয়ে ক্ষান্ত থাকতে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। তো যাই হোক, তিনি আমাকে জাহেল হিসেবে আখ্যায়িত করেছে, আর আমি তো বলেছি মুকাল্লিদুল হিসেবে ইলম, মুকাল্লিদরা জাহিল হয়, এটা ইজমা দ্বারাই প্রমাণিত, এটা তো ইজমা দ্বারা প্রমাণিত। আপনি নিজের মুক্তি আপনি ফতোয়া দিয়েছেন, আর আমি সালাফদের কিতাব থেকে দলিল দিচ্ছি। মাকতুবাত শরীফ 490 নম্বর খুলে দেখেন, মাকতুবাত নম্বর 490 দেখে নেন, আল ইলামুল মুয়াক্কিন দেখে নেন, হাফেজ জামি বাইনে ইলমুল ফাজলিহিতে হাফেজ ইবনে আব্দুল বার আল মালিকি আপনার কথা অনুসারে তার কথা থেকে দলিল নেন, অসংখ্য আছে। আর মুকাল্লিদুল হিসাব ইলম, মুকাল্লিদ জাহিল হয়, এরা নিরেট মূর্খ হয়। তো আপনার সঙ্গে সালাম দেওয়াটাই আমাদের জন্য যথেষ্ট ছিল, তো কথা এখনো কিছুটা আছে যেন আপনার হেদায়ত পান। তো যাই হোক, আপনার জন্য হেদায়তের দোয়া করি, আপনার ওলেমাই দেওবন্দের জামাতের উপর আমরা হেদায়তের দোয়া করি। তো যাই, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর বিষয়ে যে শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ একটা দলিল দিয়েছেন, তার জাল হাদিসের কবলে রসুল্লাহ সলাত এই নামক একটি বই আছে, তার 234 নম্বর হাদিস, মানে পৃষ্ঠার 11 নম্বর হাদিস। আসেন সে হাদিসটা পাঠ করি, প্রথম আমরা হাদিসটা পাঠ করব এবং মুজাফফরের দাবি আমরা দেখব, তারপর দেখব যে ওলামায়ে দেওবন্দ এই হাদিসের প্রতি কি আপত্তি করেছে, তারপর 3 নম্বর পয়েন্টে এসে আমি সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব, আসলে ভুলটা কার হয়েছে, মুজাফফরের ভুল কতটা হয়েছে, এবং ওলামায়ে দেওবন্দীদের যে আকাবির আছে তারা কতটা ভুল করেছে, তারা কতটা ইনসাফপূর্ণ কথা বলেছে, তারপরে কারা মিথ্যুক কারা বাটপার, এগুলো আপনারা দেখবেন। আর আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব তিনি দেখবেন, তার ভাষা চমৎকার, এটা স্বীকার করতে হবে, একদম মনে হচ্ছে তিনি আলেম না, ড্রেন ট্রেন যারা পরিষ্কার করে ওদের সঙ্গে সংমিশ্রণ কতটা আছে আপনারা জানেন, এভাবে বলতে চাই না, তবে তার ভাষা থেকে আমার কাছে এমনটা মনে হয়েছে, কোনো আলেমের ভাষা এমনটা হতে পারে না, এটা আমরা নিশ্চিত। আলেমদের ভাষা খুব সুন্দর হবে, নরম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার ভাষা শুনে মনে হয়নি যে তিনি একজন আলেমের ভূমিকা পালন করছেন, বরং জাহেলের ভূমিকা পালন করছে, এটা একদম স্পষ্ট।
তারপর যদি বলেন যে আমরা একটু খুব কঠোর ভাবে বলেছি, তার জন্য আপনাকে কঠোর বলতে হবে, কে বলেছে আমি কঠোর বললে আপনাকে কঠোর বলতে হবে, আপনি নরম হন। একাধিকার জায়গাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নরম ভাবে কথা বলতেন, পবিত্র কোরআন সূরা ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বিশ্ব নবীকে বলেছেন আপনাকে নরম ভাবে তৈরি করেছি। মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে গিয়ে বলেছে নরম ভাবে কথা বলতে, সূরা তোহার 40-44 নম্বর আয়াত একাধিক জায়গাতে আছে। সূরা হামিদ 34 নম্বর আয়াত যা শত্রুতা পোষণ করবে তার সঙ্গে একটু সুন্দর আচরণ করতে হবে। এইসব কোরআনের আয়াতগুলো একটু পড়েন, আপনি তো পড়েন, তেলাওয়াত করতে খুব সুন্দর পারেন, তবে আমল করেন একটু, আমরা এটাই চাই। আসেন প্রথম বিষয়, মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার আলোচনাতে, তার বইয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাহ, এই বইটাতে তিনি কি আলোচনা করেছেন আমরা প্রথমে সেটা দেখব, তারপর মুকাল্লিদদের দাবি দেখব, তারপরে আমি এখানে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসেন প্রথমে পড়ি মুজাফফর বিন মুহসিন কি লিখেছে। লিখছেন, জায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে না। হাদিস শেষ। রেফারেন্স কি ব্যবহার করেছে? রেফারেন্স ব্যবহার করেছে 886 নম্বর রেফারেন্স, দেখেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 3809, প্রথম খণ্ড 413 পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নম্বর 2802, মুয়াত্তা মুহাম্মদ, হাদিস নম্বর 128। মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তিনটি রেফারেন্স ব্যবহার করেছেন। হাদিসটা কি? জায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিরাত পড়বে তার সালাত হবে না। তার মানে বোঝা গেল এটা জায়েদ বিন সাবিতের ফতোয়া, মানে সাহাবী জায়েদ বিন সাবিতের ফতোয়া, মানে এটা মাওকুফ হাদিস। রেফারেন্স কি দিয়েছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুয়াত্তা মুহাম্মদ, এই তিনটে কিতাব থেকে। এখন এই রেফারেন্স দিয়া এবং হাদিস, এটা কি মূল গ্রন্থে আছে? 100% মিল ইত্তেফাক এটা আছে। যে হাদিস নিয়ে এসেছে এখানে মুজাফফর বিন মুহসিন, যে হাদিসটা নিয়ে এসেছে জায়েদ বিন সাবিতের একটা মাওকুফ হাদিস, তার একটা ফতোয়া, এবং তিনি যে রেফারেন্স দিয়েছেন হুবহু রেফারেন্সও মূল গ্রন্থের সঙ্গে মিল আছে, পাশাপাশি হাদিস যে জায়েদ বিন সাবিতের মাওকুফ হাদিস এটাও মজুদ আছে। বিষয় হচ্ছে এটা যে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ যখন হাদিসটা তাহাকিক করতে লিখেছেন, তাহাকিক লিখেছেন, দেখেন তাহাকিক বর্ণটি জাল বা মিথ্যা, দলিল হিসেবে পেশ করেছেন ইরাদুল গালিল 503 নম্বর এবং জাইফা 993 নম্বর হাদিস। এই সনদে আহমদ ইবনু আলী ইবনু সুলাইমান মারুজি লিখেছে, মারওয়াজি হবে নামে একজন রাবি আছে, সে হাদিস জাল করতো, ইবনু হিব্বান এই হাদিসকে কোনো ভিত্তি নেই এই কথা বলেছে। তার মানে মুজাফফরের তাহকিক হচ্ছে এটা যে হাদিসটা জাল, কেন এখানে আহমেদ ইবনু আলী ইবনু সুলাইমান মারওয়াজি নামে একজন রাবি আছে আর একে জাল বলেছে, ইবনু হিব্বান বলেছে, তিনি দলিল পেশ করেছে রেফারেন্স। এখন কথা হচ্ছে এটা, প্রথম কথা মুজাফফর বিন মুহসিন যে হাদিসটা নিয়ে এসেছে মাওকুফ সূত্রে জায়েদ বিন সাবিতের ফতোয়া, মূল হাদিসটা 100% মিল আছে, দুই তিনটে যে রেফারেন্স ব্যবহার করেছে তিনটে রেফারেন্সে সঠিক আছে, বিন্দু পরিমাণে ভুল নেই। এখন মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ যখন তাহকিক করতে গিয়েছে, এই তাহকিক করতে গিয়ে তিনি এখানে বলছেন যে আহমেদ ইবনু আলী নামে একজন রাবি আছে, এই রাবি হাদিস জালকারী। এখন বিষয় মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ এখানে একটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে, এখানে একটা খাতা হয়েছে। বিষয় কি? জায়েদ বিন সাবিত থেকে দুটো হাদিস বর্ণনা আছে, একটা মাওকুফ সূত্রে একটা মারফু সূত্রে। মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ তিনি মূল মতনটা নিয়ে এসেছে মাওকুফ, মানে সাহাবে ফাতোয়া, দুই রেফারেন্স দিয়েছে মাওকুফ। এখন হাদিসের যখন তাহকিক করতে গেছে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, ঠিক সেই সময়তে তিনি মাওকুফ হাদিসের হুকুম লাগানো পরিবর্তে তিনি মাওকুফ হাদিসের হুকুমটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, মুজাফফরে এটা ভুল হয়েছে, তিনি এখানে লিখেন নাই যেটা আসলে মাওকুফ বর্ণনা, মাওকুফ শব্দটা লিখেন নাই, তার জন্য মুজাফফরে ভুল, এটা আমরা মানি, এটা অস্বীকার করার জায়গা নাই, এটা মানি যে মুজাফফরের এখানে হাদিস নিয়ে এসেছে মাওকুফ, আর যিনি তাহকিক পেশ করেছেন একই বর্ণনা থেকে যেটা মারফু হিসেবে আছে মারফু তাহকিকটা বসিয়ে দিয়েছে, এটা ভুল। দুই নম্বর বিষয়, দুই নম্বর বিষয় হচ্ছে এটা যে আসেন এই হাদিসটা মুজাফফর বিন মুহসিনের তরফ থেকে বললাম যে তার ভুল কোথায় হয়েছে, এবং মূল দাবি যে মুকাল্লিদ যারা আছে তারা এই দাবিটা বা এই আপত্তি তুলেছে, আমরা দুটোকে স্পষ্ট করলাম। আসেন কিছু আমার কথা আছে হাদিসটা নিয়ে, হাদিসটা নিয়ে কিছু আমার কথা আছে, যে প্রথম যে এই ভুলটা যে লুৎফর রহমান ফারাইজি ধরেছে বা মুফতি আবরার সাহেব ধরেছে, হ্যাঁ এটা ভাবেন না, এটা ভাবেন না যে তারা ধরেছে, আসলে ভুলটা হচ্ছে আব্দুল মতিন সাহেব, এই যে দলিল নামাজের মাসাইল তাদের বই, তাদের উলামারা লিখেছে এই বইটা 361 নম্বর পৃষ্ঠা, 362 নম্বর সরি 161 62-63 পরপর বর্ণনাগুলো নিয়ে এসেছে, নিয়ে এসে তিনি এই মন্তব্যগুলো করেছে। আর মুফতি লুৎফর রহমান ফারাজি বলেন, মুফতি আবরার বলেন, তাদের আরও যা বলেন, হুবহু বাংলা পড়েছে, মুখস্থ করেছে, আপনার সঙ্গে পেশ করেছে, আমরা বাংলা বললে এই দোষ, কারণ এই তাহকিক তাদের নয়, এই তাহকিকটা হচ্ছে মৌলানা আব্দুল মতিন, এই ইনার মৌলানা আব্দুল মতিনের, আর হুবহু তারা এসে বলছে, মানুষ ভাবছে বাবা মুফতি আবরার সাহেব বিশাল বড় একটা আলেম,
লুৎফরমান ফরাজি বড় একটা মহাক্কিক মুহাদ্দিস, জি না এটা আপনাদের তাহকিক নয়, এটা মানে নকল করা তাহকিক। তো যাই হোক, এখানে কিছু কথা আমার আসেন। আমার প্রথম কথা হচ্ছে এটা যে আপনাদের যে হুজুর মৌলানা আব্দুল মতিন দলিল সহ নামাজের মাসাল বইটা লিখেছেন, আসলে তিনি কি তাহকিকটা খুব সুন্দর করেছেন? তিনি কি ইনসাফপূর্ণ তাহকিক করেছেন? উত্তর হচ্ছে না, তিনিও ইনসাফপূর্ণ কোনো তাহকিক করেন নাই। তিনিও ইনসাফপূর্ণ তাহকিক করেন নাই, তিনি ইনসাফপূর্ণ তাহকিক করেন নাই। আমি তাহকিক তার দেখেন 165 নম্বর পৃষ্ঠাতে তিনি কিছু তাহকিক নিয়ে এসেছেন, আমি কয়েকটা তাহকিকের শুধু আলোচনা করি। দেখেন তিনি আলোচনা করেছেন, প্রথম এখানে যেটা আমি বলতে চাইছি যে তিনি বলছেন যে হাদিসটা মারফু এবং মাওকুফ হিসেবে দুইভাবে বর্ণনা এসেছে। তারপর বলছে যে মাওকুফ বর্ণনাটি রাবিগণ সকলে বিশ্বস্ত, মাওকুফ বর্ণনার রাবি মানে মাওকুফ বর্ণনাটি সমস্ত রাবি হচ্ছে বিশ্বস্ত। দুই, এ কথা আলবানী সাহেবও স্বীকার করেছেন। আমি একটা কথা বলি, আলবানী রহিমুল্লাহ কোথায় কথা স্বীকার করেছেন? যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং পাশাপাশি মুয়াত্তা মুহাম্মদের যে হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে, আলবানী রহিমুল্লাহ কোথায় স্বীকার করেছে যে এর সমস্ত রাবি বিশ্বস্ত সেকা? কোথায় 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 একটা দলিল দেন, কোথায় আলবানী রহিমুল্লাহ তিনি সেকা সমস্ত রাবি থেকে বিশ্বস্ত বলেন নাই, বরং একজন রাবির প্রতি আপত্তি যারা করেছে, যেটা ইমাম বাইহাকির কিতাব থেকে তিনি নকল করেছেন, কিতাবুল কিরাত 438 নম্বর হাদিসের, তিনি একজন রাবিকে প্রতি তিনি আপত্তি করেছেন। আপনি এখানে মিথ্যা কথা বলেছেন আপনাদের ওলামারা যে আলবানী রহিমুল্লাহ নাকি সমস্ত রাবি থেকে সেকা বলেছে, যে সেকা বলে নাই। এক, প্রথম ভুল, যে প্রথম ভুল যে এখানে আলবানীর নামে মিথ্যা কথা বলা হয়েছে। দুই নম্বর ভুল, এখানে আপনাদের হুজুর যে রেফারেন্স ব্যবহার করছে সিলসিলা হাদিস যাইফা হাদিস নম্বর 11, চ্যালেঞ্জ করলাম সমস্ত ওলামায় দেওবন্দকে, গোটা দেবন, আবারও বলছি দারুল উলুম দেবনকে গোটা তুলে নিয়ে আসেন বাংলাদেশে, আমাদের দেশ ভারতবর্ষ থেকে গোটা দেবন দিকে তুলে নিয়ে এসে চলে আসেন, আপনার হাটহাজারি পাশে লাগিয়ে দেন, লাগিয়ে আলবানী রহমাহুল্লাহ সিলসিলা হাদিস যাইফা মওজুআতে আপনার হুজুর যে দিয়েছে যাইফা হাদিস নম্বর 11 রেফারেন্স, চ্যালেঞ্জ করলাম আপনার দেখান, চ্যালেঞ্জ করলাম দেখান। এটাও বলছি কোশ্চিন কালো আপনারা পারবেন না, রেফারেন্স ভুল দিয়েছেন আলবানীর সিলসিলা যাইফাতে 11 নম্বর হাদিসে এই হাদিস নাই, এই হাদিস নাই, এই হাদিস নাই, মিথ্যা কথা বলেছেন। আপনাদের ভাষাতে বলতে গেলে যে আপনারা সকলেই মিথ্যুক, আপনাদের ভাষায় বলতে গেলে আপনারা সকলেই বাটপার, কারণ রেফারেন্স ভুল দিলেও বাটপার হয়, তো আপনারা বাটপার, আপনারা মিথ্যুক, এটা টিট ফর ট্যাট, এটা আমার তরফ থেকে অ্যান্টি ভেনাম জবাব আপনাদের জামাতে ওলেমায় দেবন যারা আছে তাদের সকলকে। চ্যালেঞ্জ করলাম দুটো জিনিস, যেটা বলেছি এক আলবানী রহমতুল্লাহ সমস্ত সনদকে সেকা বলেছে, সমস্ত রাবিকে সেকা বলেছে, প্রমাণ দেন আপনার হুজুর দাবি করেছে। দুই, আলবানী যাইফা 11 নম্বর হাদিসে এই কথা স্বীকার করেছে, প্রমাণ দেন কুল হা তুবরানাকুল ইন কুনতুম সাদিকিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক আপনারা দলিল পেশ করেন, যদি আপনারা দলিল পেশ করতে না পারেন সিলসিলা হাদিস যাইফা থেকে যে আলবানী এই কথা বলেছে 11 নম্বর হাদিস থেকে, তো আপনারা উভয়ই আপনারা স্পষ্টভাবে মিথ্যাবাদী, এবং আপনাদের ভাষাতে ওরে বাটপার, আপনাদের ভাষায় ওরে বাটপার, আপনার লকা বা উপাধি আমরা টিট ফর ট্যাট হিসেবে আপনাদেরকে দিলাম। দুই নম্বর বিষয় হলো ওই তিন নম্বর একটা পয়েন্ট যে মৌলানা আব্দুল মতিন সাহেব এই হাদিসটা যে নিয়ে আলোচনা করেছেন, আচ্ছা তিনি তার কি এটা ইনসাফপূর্ণ তাহকিক হয়েছে? উত্তর হচ্ছে না, সম্পূর্ণ। কেন? কেন জায়েদ বিন সাবিতের এই হাদিসের সমস্ত রাবিকে সেকা বলে পাশ কাটে পালিয়েছে, বেটা কেন স্বীকার করলেন না? হাদিসটার মধ্যে ইনকেতা আছে, বিচ্ছিন্ন আছে, একজন দাবির সঙ্গে তাদের দাবির সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয়, হাদিসটা মুনকাতি, কেন কথা বলেন নাই? কেন আপনাদের বইয়ে এই কথা লেখেন নাই যে হাদিসটা মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন আছে, কেন বলেন নাই? এ কথা খুব সহজে বলতে পারতেন। আর যদি বলেন না রাবির জন্ম মৃত্যু সাল আপনারা জানেন না, তো তাকে কি ফিরে নিয়েছেন কেন? এই মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে যে দলিল আপনারা ব্যবহার করেছেন আব্দুর রাজ্জাক 2802 নম্বর হাদিস, এই হাদিসটা হচ্ছে মুনকাতি, হাদিসটা মুনকাতি মুনকাতি মুনকাতি, এই কথা মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি হজম করে ফেলেছে, আর মুকাল্লিদরা তো স্বীকারই করতে চাইবে না হয়তো মুনকাতি। আচ্ছা আসুন আমরা দেখিয়ে দিই যে হাদিসটা যে মুনকাতি কে বলেছে। মুহাদ্দিসের সম্রাট ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার জুজুল কিরা হাদিস নম্বর 45 আলোচনা করে হাদিসকে মুনকাতি তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ। কেন মুনকাতি? আসেন ছোট্ট করে আলোচনা করে দিই। এখানে হচ্ছে যে রাবি আপনাদের বই লিখেছেন, আপনাদের বই থেকে প্রমাণ দিয়ে দিই, এই যে আমার কাছে যেটা তৃতীয় সংস্করণ এটা আছে, দলিল সহ নামাজের মাসাইল তৃতীয় সংস্করণ, এইখানে 164 নম্বর পৃষ্ঠার শেষ লাইনটা পড়বেন, কি লিখছে, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তার নাতি মুসা ইবনে সাদ, এই মুসা ইবনে সাদকে সাইদও বলা হয়, তো যাই মুসা ইবনে সাদ, আমরা চ্যালেঞ্জ করলাম যে মুসা ইবনে সাদের সঙ্গে যায়েদ বিন সাবিতের সাক্ষাৎ প্রমাণ করে দেন,
মুসা বিন সাদের সঙ্গে জায়েদ বিন সাবেতের সাক্ষাৎ প্রমাণ করে দেন। আমাদের দাবি যে সাক্ষাৎ প্রমাণিত নয়, এটা মুনকাতি। আর এই কথা আমাদের নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাত ফিস সালাত হাদিস নম্বর 45 এ কথা স্পষ্ট আলোচনা করেছে। তো আপনারা নাকি এত ইনসাফপূর্ণ আপনারা তাহকিক করেন, খুব বড় বড় তাহকিক করেন আপনারা, বড় বড় মুহাদ্দিস হয়েছেন, তো এই মুনকাতি শব্দটা কেন ব্যবহার করলেন না? যে হাদিসটা মুনকাতি, হাদিসটার মধ্যে বিচ্ছিন্নতা আছে, কেন বলেননি? বলেন, স্বীকার করেন, জি ধরে ফেলেছি আপনাদের যে কারচুপি ধরে ফেলেছি, আবারও জবাব চাই, জবাব চাই, জবাব দেন। এটা ইনসাফপূর্ণ যে মুনকাতি হাদিস দিয়ে দলিল পেশ করছেন আবার স্বীকার করতে চাইছেন না? যাই হোক, তারপরে আর এক কথা আছে, এই হাদিসটা বলতে হবে মুয়াত্তা মোহাম্মদ থেকে আছে, মুয়াত্তা মোহাম্মদে আছে। আমরা মুয়াত্তা মোহাম্মদের পরে যদি কথা বলেন, আমরা ইমাম মোহাম্মদের পরে যারা করব সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। তারপরে এই হাদিসটাতে মুনকাতি আছে, এই কথা আমি বললাম ইমাম বুখারী রাহিমাল্লাহর রেফারেন্স দিয়ে, আর আপনাদেরকে বললাম এই জায়েদ বিন সাবেতের সঙ্গে তার নাতি মুসা ইবনে সাদের বা মুসা বিন সাইদের সঙ্গে সাক্ষাৎ প্রমাণ করিয়ে দেন। পারবেন না, কেন? সাক্ষাৎ প্রমাণিত নয়, ধোকা দিয়েছেন, স্বীকার করেন নাই, গোপন করেছেন, ইলমকে গোপন করেছেন। ইলমকে গোপন করা এর চাইতে বড় পাপের কাজ হতে পারে নাকি? পবিত্র মুসরা বাকারা 42-48 নম্বর আয়াত গুলো পড়েন না রে ভাই, ইলমকে গোপন করা কত বড় পাপ! জানা বোঝার পরে কেন স্বীকার করলেন না? হাদিসটার মধ্যে মুনকাতি আছে, হাদিসটার মধ্যে বিচ্ছিন্নতা আছে, স্বীকার করেন নাই। আসেন, বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা বলি যে এই হাদিস জায়েদ বিন সাবিতের এই হাদিস যদি সহি হয়, সহি যদি হয়, তাহলে মুসলিম উম্মার মধ্যে বৃহত্তর জামাত একদম তারা শেষ হয়ে যাবে। কেন? হাদিসের ভাষা কি দেখেন, হলে জায়েদ বিন সাবিত বলেন, ইমাম যে ইমাম পেছে পড়বে, মান কারা খালাফা ইমামি ফালা সালাত লাহু, যে ব্যক্তি মান যে শব্দ ব্যবহার করেছে, মান যে কেউ, মানে যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়বে, বাকিরাত পড়বে, তার সালাত হবে না। মানে যে ব্যক্তি ইমামের পেছনে কিরাত পড়বে তার সালাত হবে না, তার মানে শাফিঈ, হাম্বলি এবং মালিকি, এরা ইমাম পেছনে কিরাত করে। মালিকিরা দুই ওয়াক্তে করে, বিশেষ করে জোহর আসরে তার পেছনে সালাতের সময় কিরাত করে, স্পষ্ট প্রমাণিত আছে। তার মানে বোঝা গেল এই হাদিস যদি সহি হয়, এই হাদিস যদি সহি হয়, তাহলে শাফিঈ এবং হানাবিলা মানে হাম্বলি আর হচ্ছে মালিকি এদের নামাজ বাতিল। কেন? হাদিসের ভাষা এটাই যে তার সালাত হবে না। এই হাদিস সহি হলে উম্মতের মধ্যে শাফিঈ, হাম্বলি আর মালিকি এদের নামাজই হবে না। তো সাধারণ সুপ্রিয় দর্শক মন্ডলী, বলেন তো হাদিসটা কি সহি হতে পারে? উম্মতের ইজমা দ্বারা হাদিসটা জয়ীফ প্রমাণিত হয়ে যাবে। যদি আমি হানাফিদের ওসুল দ্বারাও এই হাদিসটাকে আমি জয়ীফ একাধিকভাবে দেখাতে পারি, তো যাই হোক আমি সংক্ষিপ্ত করছি যেন আলোচনাটা লম্বা না হয়ে যায়, কারণ অ্যান্টিভেনাম সংক্ষিপ্ততে যথেষ্ট হয়ে যায়। তো সবচেয়ে বড় কথা যে এই হাদিস যদি সহি হয়, শাফিঈ, হাম্বলি, কারণ মান আছে যে কেউ হোক, শাফিঈ হোক, হাম্বলি, এখানে বলেন নাই যে গায়ের মুকাল্লিদের যদি আমল করে তার নামাজ হবে না। এখানে মান দিয়ে করেছেন, মানে শাফি, হাম্বলি, মালিকি সকলে চলে আসবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা এই হাদিসকে সহি প্রমাণ যদি করেন তো বিপদ, আর হাদিস তো সহি নয়, হাদিস যাইফ, হাদিস মুনকাতি আছে। এখন বলতে পারেন মুরসাল হাদিস আমাদের নিকটে হুজ্জাত, মুনকাতি হাদিস আমাদের নিকটে হুজ্জাত। তো প্রথম কথা, এটা আর একটা আলাদা ইস্যু, মুনকাতি বা মুরসাল হাদিস গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এটা হুজ্জাত কি হুজ্জাত না, এটা আলাদা ইস্যু। ইনশাআল্লাহ এই বিষয়ে স্বতন্ত্র যখন আবার আলোচনা হবে তখন প্রমাণ করবে যে সালাফদের রায়, জমহুরদের রায় কি আছে। তো যাই হোক, অন্তত হাদিসটা তো মুনকিত, মুনকাতি আছে, তো কেন স্বীকার করেন নাই? স্বীকার কেন করেন নাই? আপনার হুজুরও কেন স্বীকার করেন নাই? যাই হোক, এখানে আর একটা কথা বলি যে এ বিষয়ে ইনশাল্লাহ তারা তাদের একটা মূল কথা যে মুজাফফর বিন হোসেন হাফেজাউল্লাহ তার বইটার মধ্যে তাহকিক করতে গিয়ে কিছু ভুল আছে। এখন এই ভুলের কারণে তাকে মিথ্যুক, তাকে কাজ্জাব, তাকে বাটপার, তাকে প্রতারক, তাকে ভণ্ড সমস্ত লকাব আপনারা দিচ্ছেন। তো একটা মানুষের যে তাহকিক ভুল হয় তাহলে আপনারা তাকে মিথ্যুক, কাজ্জাব, ধোকাবাজ, বাটপার অনেক কিছু লকাব দিচ্ছেন। আমার কথা হচ্ছে এটা যে তাহকিকে ভুল থাকার কারণে যদি এই লকাবগুলো দেন, তো যারা তাদের হাদিস তাদের বইয়ে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে দলিল পেশ করে, যারা জয়ীফ এবং জাল হাদিস দিয়ে জয়ীফ হাদিস পেশ করে, আমি তো কথা বলতে পারি যে ইলমের ময়দানে যারা আছে তারা সকলেই জানে এরা সবচেয়ে মিথ্যুক, সবচেয়ে বাটপার তারাই যারা জয়ীফ এবং জাল হাদিস দিয়ে নিজেদের মাজহাবের পক্ষে, নিজের মতের পক্ষে দলিল পেশ করছে। তো আপনারা জয়ীফ হাদিস দিয়ে আপনাদের বইপত্র ভরে রেখেছেন। এখন মুজাফফর বা কোনো আহলে ইলম তারা যদি তাহকিক করতে গিয়ে যদি তাহকিকে যদি ভুলও করে, তো আপনারা জয়ীফ জাল হাদিস দিয়ে দলিল পেশ করছেন, এটাও কি বাটপারি নয়? এটা কি মিথ্যুকের কাজ নয়? জয়ীফ হাদিস দিয়ে দলিল করা দেয়,
শুধু আপনি দেখেন যে জাল হাদিস দিয়ে দলিল দিলে এটা কত বড় কাবিরা গোনা, বিশেষ করে জাল হাদিস দিয়ে দলিল দিলে কতটা কাবিরা গোনা, জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়াটা এটা কতটা সালাফদের রীতি, এগুলো যদি আপনারা একটু যদি শুধুমাত্র সহিহ মুসলিমের মুকদ্দমাটা পড়ে নিতেন তাহলে এটা করতেন না। তো মুজাফফর তাহকিক করতে গিয়ে যদি তাকে এতগুলো লকআপ দেন ভুলের কারণে, তো আপনার জয়ীফ জাল হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, তো আপনারা কি হবেন, আপনারা একদম বড় বাট পান নাকি? তো যাই হোক, আপনারা বাট পার না আপনারা কি সেটা আপনারা পরে বিবেচনা করবেন, সে বিষয় নাই। আর ইলমের ময়দান জাজবাতি দিয়ে কাজ চলে না। আর আবরা সাহেব তো এমন ভাবে পাচ্ছ মানে পেলে আমাকে মেরে ফেলবে, মানে এমন ভাবে ভিডিওটা অ্যাটিটিউড, এটা কোনো আলেমের অ্যাটিটিউডও নয়, এটা সাধারণ মানে বুঝতে পারবে এমন ভাব করছো বাবা, বড় বড় মাপের একটা মহাদ্দিস। জি আবরা সাহেবকে একটু বলি যে আপনার আলাউদ্দিন জিহাদির যখন জবাবে ভিডিওগুলো করেছিলেন, আমি সমস্ত ভিডিও আপনার দেখেছি, কিন্তু আলাউদ্দিন জিহাদিকে কিন্তু এত আক্রোশমূলক ভাষা বলেন না। যদিও আলাউদ্দিন জিহাদির সঙ্গে আপনার ইখতিলাফি বেশি আলোচনা করেছিলেন, সেটা আকিদাগত বিষয়, আকিদাগত বিষয়ে আপনি এত জাজবাতি গ্রহণ করেননি, কিন্তু মাসালাগত বিষয়ে এসে আপনি এত জাজবাতি গ্রহণ করেছেন। কারণ কি, কারণ কি জানেন? কারণ হচ্ছে আলাউদ্দিন জিহাদির সঙ্গে যে আপনি উচ্চবাচ্য কথা বা অনেক অপ্রয়োজনীয় কথা বা তাকে মন্তব্য করা, খারাপ খারাপ মন্তব্য করা, বাটপার বলা, বা মানে আপনার বলা বলেছেন অনেকবারই, কিন্তু বলার যে জাজবাত এটা অতটা ছিল না, কিন্তু মুজাফফর বিন মোহসেন হাফিজুল্লাহর ক্ষেত্রে হয়েছে। কেন হয়েছে জানেন? দুটো কারণ হতে পারে আমি মনে করি, এটা আমার সাধারণ অভিজ্ঞতা ফিল্ডে আছি তাই। এক, আহলে হাদিসরা বাংলাদেশে একটু কোণঠাসা, আপনারা যতই দাপাদাপি করেন বা যদি মেরেও ফেলেন একজনকে, তাও আহলে হাদিসরা প্রতিবাদ করবে না বা প্রতিবাদ করার সামর্থ্য নাই, তাই দুর্বলের উপরে আপনারা একটু জাজবাতি দেখাতেই পারেন, এটা আমি বুঝি। দুই নম্বর বিষয় যে আপনি কেন মুজাফফরের মাসালাগত বিষয়ে আপনি এত জাজবাতি হয়ে গেলেন, কিন্তু আলাউদ্দিন জিহাদির ব্যাপারে আকিদাগত ইখতিলাফ তারপরে এত জাজবাতি কেন নন? দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আপনাদের বেরেলবি তো এই আট্রসি বা বেরেলবি, কারণ আপনাদের হানাফি ভাই তো তাই না, মানে আলাউদ্দিন জিহাদি তো আপনাদের হানাফি মুকাল্লিদ একই ভাই, মানে এক মায়ের দুটো সন্তান, আপনাদের যমজ ভাই, একটু ছুটে গেছে তাই, চেহারা রং পাল্টে গেছে তাই, হয় না? অনেক আছে দেখবেন যে যমজ ভাই জন্মগ্রহণ করে একসঙ্গে, কিন্তু একটু একটু আস্তে আস্তে যেমন বড় হয় তখন চেহারার একটু ভিন্নতা আসে। তো আপনারা দেবন্ধের বেরোলবি একটা অচল পয়সার এপিষ্টার ওপিষ্টা দুটোই সমান, তাই আপনাদের নিজের ভাই যদি কোনো ভুল করে এত জজবাতি নিয়ে বললে হবে না। তো তার জন্য আপনারা একটু ভালো করে ভদ্রতা খুব সুন্দর সুন্দর করে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেন, তাই কি না? মনে হয় তাই, এটাই মনে হয় হবে, আল্লাহু আলম, যে আপনার দেব বেরোলবি ভাই তার সঙ্গে এত খারাপ আচরণ তো করবেন না আলোচনার মধ্যে, আর এত জাজবাতি দেখাম নিঠে নিঠে আশ্চর্য। তো যাই হোক, তো আমরা এই বিষয়টি সংক্ষিপ্ত অ্যান্টিভেনাম জবাব দিলাম। আর জবাব হচ্ছে এটা যে আপনাদের যদি আমরা দেবন্দি ওলমাদের কিতাব যদি আমরা এবং তাদের বক্তৃতা যদি তাহাকি করতে লাগি, দেবন্দিদের বইপত্র এবং তাদের বক্তার বক্তৃতা যদি তাহাকি করতে লাগি, কিছু দরকার নাই, ফাজলে আমল যদি তাহাকি করতে যাই, তো জয়ীফ জাল মজু মনঘাড়া এতগুলো হাদিস আছে, এত কেচ্ছাগাইন আছে, গোটা বইটা বাদ পড়ে যাবে, 50-60-70-80 পৃষ্ঠ হয়তো বা টিকে যাবে। তো এই জন্য আমরা এখন ফাজলে আমলের লেখককে আমরা কাজ্জাব মৃত্যুক ওরে বাট পার বলি, যেহেতু তিনি জয়ীফ জাল হাদিস দিয়ে দলিল দেওয়া, এটা উম্মতের গোটা উম্মতের ইজমা আছে, এটা কেউ যদি দেয় মানে সবচেয়ে কাবিরা গুনাহ, মানে একে মিথ্যুক বলা যাবে প্রচার করছে। আমি উসুল হাদিস নিয়ে একদিন আলোচনা করব যে জাল হাদিস দিয়ে দলিল দেওয়া সালাফদের কি। তো এটা সকলে জানে, আমি জনতা জানে জাল হাদিস দিয়ে দলিল দেওয়া জায়েজ নয়, কিন্তু আপনাদের আছে না ফাজালে আমলে, তারপরে আপনাদের হাফিজুর রহমান কুয়ে কাটা আরও ওয়াজি আছে, বাবা ওদের বক্তৃতা শুনলে তো কথায় কথায় জাল হাদিস বলে এমন একটা ভাব। তো সর্বোপরি যে জাল হাদিসগুলো যদি আমরা তাহকিক দিই, আহলে হাদিসদের তাহকিক দেওয়ার দরকার নেই, সঙ্গে আপনাদের হুজুর মৌলানা আব্দুল মালিকের এগুলো হাদিস নয় এবং প্রচলিত ভুল। এই দুটো বই আলহামদুলিল্লাহ পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, এই দুটো বই থেকে আপনাদের ওয়াজিদের এবং ফাজলে আমলের মধ্যে যে জাল হাদিস আছে এগুলো আপনাদের হুজুরদের বই দেখে আমি দেখাতে পারি আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে স্বীকার করতে হবে যে আপনাদের ওয়াজিগুলা মিথ্যুক, ওরে বাটপার, আপনার জাল হাদিস মানে আপনাদের যে ফাজলে আমল লিখেছে ওরে বাটপার স্বীকার করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে এটা একটা তাহাকিকে ভুল, আর জাল হাদিস বা জাইফ হাদিস দিয়ে নিতান্তই দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া কোনটা বেশি অপরাধ। আর হাদিস পেশ করার পরে মুনকাতি হাদিসকে স্বীকার না করা, আলবানী রহিমাল্লাহর নামে মিথ্যা কথা, যে সমস্ত রাবিকে মানে এই হাদিসের সমস্ত রাবি শেখা,
দুই নম্বর এমন একটা রেফারেন্স দিয়েছেন যা আলবানে জাইফা হাদিস নম্বর 11-তে কথা লেখা আছে, গোটা জাইফা পড়ে ফেলেন। 11 নম্বর হাদিসে কথা নাই, তবে কোথা আছে আমি জানি। হ্যাঁ আমি জানি, শ্রোতাদের জন্য বলি, এখানে যে কথাটা বলেছে আলবানি আমল আলোচনা করেছে সিলসিলা হাদিস জাইফাল মজুয়াতে 993 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্যে আল্লামা আলবানি রহমাহুল্লাহ কথা লিখেছেন, তবে 11 নম্বর হাদিসে নয়, এটা মিথ্যা কথা। তো যাই হোক, আমরা এতটাই আলোচনা করলাম, দম্মা সুবিধার আলোচনা করলাম না, তাদের অ্যান্টিভেনাম জবাব। মূল কথা হচ্ছে এটা যে সমস্ত কথা যদি ধরেও নি, সমস্ত কথা ধরে নি, আলী থেকে যে হাদিসটা প্রথমে বর্ণনা করেছিল আলী থেকে, ও হাদিস সহি নয়, মুকাল্লিদরা সহি প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে না। দুই, জায়েদ বিন সাবিতের হাদিসটাও এটাও সহি নয়। মূল কথা, মুজাফফর হাদিসটা তাহকিক করতে গিয়ে ভুল করেছে, কিন্তু এই ভুলটা কোন ভুল, যে মারফু হাদিসের হুকুম লাগিয়েছে অথচ হাদিসটা ছিল মাওকুফ। এবার সমস্ত কিছু যদি ধরেও নি, তারপরেও মূল কথা, মুজাফফরের হাদিস দুটো জয়ীব, আলীর হাদিস জয়ীব এবং জায়েদের হাদিসটা জয়ীব, হানফি মুকাল্লিদ দেওবন্দি মুকাল্লিদ তার আগে সহি প্রমাণ করতে পেরেছে পারে নাই। মুজাফফরকে বাটপাত তখন বলতে পারতেন যে হানাফিদের একটা সহি হাদিসকে মুজাফফর জয়ীব প্রমাণ করেছে, জয়ীব করেছে, যে হানাফিদের একটা সহি হাদিসকে মুজাফফর যদি ভুল তাহকিক করে, মিথ্যা তাহকিক করে যে জয়ীব প্রমাণ করতো, জাল প্রমাণ করতো, তবেই কথাটা বলা আপনাদের জন্য উচিত ছিল। কিন্তু আসলে হাদিসটা যে সহি নয় এটা আপনারা স্বীকার করতে বাধ্য হবেন। আর দারাকুতনির হাদিস এর আগে যেটা দেখিয়েছি, মুসানাব আব্দুর রাজ্জাকের হাদিস যেটা দেখিয়েছি, যে আলী থেকে যে হাদিসটা মানে ফিতরাত থেকে বাইরে চলে যাবে, এই হাদিস তো সহি নয়, সহি না। মূল কথা হাদিসটা জয়ীব, মুজাফফর তাহাকে ঠিক করুক আর ভুল করুক, হাদিসটা জয়ীব, মুজাফফর শেষ সিদ্ধান্ত জয়ীব, হাদিসটা অটোমেটিক যে সালাফ থেকে যে প্রমাণিত আছে, জায়েদ বিন সাবিতের এই হাদিসটা এটা মারফুক আর মাওকুফ হোক, মারফু হাদিস জয়ীব আর মাওকুফ হাদিস জয়ীব। কিন্তু আব্দুল মতিন লিখেছে আলবানি রাহিমাহুল্লাহ, তিনি নাকি বলেছেন যেটা মারফু হিসেবে সহি জাল এবং মাওকুফ হিসেবে সহি, জি এই কথা লিখে নাই আলবানি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মারফু হিসাবে হাদিসটা জাল আর মাওকুফ হিসেবে হাদিসটা জয়ীব, মিথ্যা কথা বলেছে আপনার হুজুর। আলবানি জয়ীব এখন বাংলাতে অনুবাদ হয়ে গেছে, জনসাধারণকে ধোকা দেন না, একদম টুক করে ধরে নেব, আর যতদিন আমি আছি অন্তত এইসব ফাউল প্যাচালগুলো করেন না, জবাব ইনশাল্লাহ আমরা অ্যান্টিভেনাম দেব। তাই এত জাজবাতি করবেন না, একদম জাজবাতি এতটা চলে এসেছে যে আপনার হোস্টটা খুঁয়ে ফেলছেন যে আপনি একজন আলেম না জাহেল, মানুষ আপনার ভিডিও দেখছে মানুষ তো জাহেল বলবে। আপনাকে একটু সাবধান সতর্ক করলাম যে ভাষাগুলো পরিবর্তন করেন, ইলমের ময়দানে আছেন, জাজবাতি দিয়ে কোনো কাজ নেই, ইলম দিয়ে ইলম খণ্ডন করেন, দারাকুতনির ওই হাদিসগুলো সহি প্রমাণ করেন, বা মুজাফফরের মূল সিদ্ধান্ত দুটো হাদিসের পরে জয়ীব হুকুম লাগিয়েছে, তো এই হাদিসটা যে সহি এটা প্রমাণ করেন না রে ভাই। মুজাফফর কি হানফিদের কোনো সহি হাদিসকে জয়ীব প্রমাণ করেছে ভুল তাহকিক করে? যদি করতো তাহলে আপনার অভিযোগগুলো ঠিক ছিল, কিন্তু আপনারও হাদিসটাকে সহি প্রমাণ করতে পারছেন না, অথচ আপনারা উল্টাপাল্টা বলছেন। সর্বোপরি কথা আর আলোচনা না করি, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।